হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে আসছি আবার আপনাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে। আর উই আর ভেরি সরি দ্যাট রিসেন্টলি অনেকগুলো ভিডিও আমরা করতে পারিনি। সো বেসিক্যালি আমার ফাইনাল এক্সাম চলছিল অ্যান্ড ফাইনালি মাই ফাইনাল এক্সাম ইজ ওভার অ্যান্ড রিসেন্টলি তো বৈশাখও গেছে। সো আজকে আমরা বৈশাখ সেলিব্রেট করার জন্য উই হ্যাভ কাম টুগেদার টু সেলিব্রেট ইট হিয়ার ইন ক্যানাডা। সো আপনাদের সাথে শেয়ার করব যে ক্যানাডাতে আমরা কীভাবে বৈশাখটা সেলিব্রেট করি উইথ আর কমিউনিটি। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এখন আমরা কমিউনিটি সেন্টারের বাইরে আছি আর আমার সাথে আছে আমার ব্যাচমেট সৌরভ দেবনাথ অ্যান্ড হি ইজ অলসো ফ্রম চট্টগ্রাম অ্যান্ড উই গাইজ আর ফ্রম দ্য সেম সিটি অ্যান্ড উই আর গোনা সেলিব্রেট টুগেদার। সো সৌরভ, একটু বলো তোমার কেমন লাগছে টু বি এ পার্ট অফ দিস কমিউনিটি অ্যান্ড ওকেশন যে আমরা সেলিব্রেট করি, হাউ ডু ইউ ফিল? ওকে, ফার্স্ট অফ অল ক্যানাডাতে আসার পর যেটা হয় কি মনে ভয় থাকে যে পরিচিত কাউকে পাবো কি না, নিশোর কাউকে পাবো কি না। বাট এখানে আসার পর ফার্স্ট অফ অল যার সাথে দেখা হয়েছে সেটা হচ্ছে মিথিলাতি। উনি সাথে দেখার পর ফার্স্টে ভাবছিলাম যে উনি অন্য কোনো সিটির হবে, আমাদের কোনো চিটাগাংয়ের হবে না। বাট কথা বলার পর বুঝতে পারছি উনি চিটাগাংয়ের। তো এরপর কথাবার্তা বলছি, এরপর পরে জানতে পারছি উনি হাজব্যান্ডও চিটাগাংয়ের। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ হাজব্যান্ড হচ্ছে আমার এলাকারই, একদম জামালখানেরই। তো এরপর মানে মনে হয়েছে যে নিজের কারো কোনো আপন মানুষ পাইছি। এরপর আমি যে কমিউনিটিতে আসছি আজকে, স্পন্দন নামে একটা কমিউনিটি, তো আমি এটা সম্বন্ধে জানতাম না। কজ হচ্ছে যেহেতু মনে করেন যে আপনার এখানে অনেকগুলো কমিউনিটি, তো অনেকগুলো কমিউনিটি আপনার মাথা থেকে ছুটে যায়। তো আপনার মিথিলার দিক থেকে আমি জানতে পারছি আসলে যে এরকম একটা কমিউনিটি আছে যেখানে পয়লা বৈশাখ সেলিব্রেট করা হয়। আর এখানে আসলে আসলে আমাদের দেশের যে একটা অংশ আমাদের থেকে মিস, দ্য থিং দ্যাট ইজ মিসিং, লাইক এখানে আসার পরে উই কাম ইন আওয়ার ট্র্যাডিশনাল ওয়্যার এন্ড উই আর এবল টু সেলিব্রেট আওয়ার ট্র্যাডিশনাল ডেজ, দ্যাট মেক্স আস ফিল লাইক উই দ্য মেজর মিসিং দ্যাট আমরা ফিল করি ফ্রম আওয়ার কান্ট্রি, দ্যাট গেটস এলিমিনেটেড এন্ড উই রিয়েলি হ্যাভ আ গ্রেট টাইম। প্লাস আমাদের ফাইনাল এক্সামও শেষ হয়েছে, ফাইনাল এক্সাম শেষ, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। স্ট্রেস ফ্রি হয়ে আমরা বৈশাখী পালন করতে আসছি। আমি ফাইনাল এক্সামের পরে ভাবতেছিলাম যে আমি কি করব আসলে। ট্রাস্ট মি, এটা তো ব্লেসিংস কাইন্ড অফ, যে কমিউনিটি একটা পার্টি হচ্ছে অথবা একটা ওকেশন হচ্ছে যেখানে আমরা সেলিব্রেট করতে পারতেছি। সো সবাইকে এখন যাদেরকে আসি মানে চিটাগাংয়ের সবাইকে পেয়ে মনে হচ্ছে আর কি ফ্যামিলি, ফ্যামিলিকে যে একটা আইসোলেশন কাজ করে যে ফ্যামিলি নেই এরকম নাই, কিছু এখানে কাজ করছে না এখন, যেহেতু ভাই ভাই পাইছি আপনার বোন পাইছি, তো অনেক ভালো একটা ফিল হচ্ছে কমিউনিটির সাথে। তো উই আর গোনা সেলিব্রেট হিয়ার, সো স্টে উইথ, সো লেটস সি। অ্যান্ড অলসো ফাল্গুনের পরে তো বৈশাখ আসে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ হাউ স্প্রিং লুকস ইন ক্যানাডা। ঠিক আমার পিছনে দেয়ার ইজ এ চেরি ব্লসম ট্রি অ্যান্ড ইউ ক্যান সি হাউ স্পেকটাকুলার ইট লুকস, দিজ আর দ্য চেরি ব্লসমস অ্যান্ড ইটস লিটারালি ওয়ান্ডারফুল। আর আপনারা ক্যানাডাতে যখন স্প্রিংয়ে আসবেন এই বিভিন্ন ধরনের গাছে দেখবেন এইভাবে ফুল ধরে আছে, আর সামার আস্তে আস্তে ফুলগুলো ঝরে পড়ে যায় আর সামার টেক্স ইটস শেপ অ্যান্ড এভরিথিং টার্নস গ্রিন, সো দ্যাটস অ্যামেজিং অ্যান্ড উই জাস্ট ওয়ান্টেড টু শো ইউ হাউ বিউটিফুল ইট ইস। আপনারা হয়তো দেখেছেন যে আমরা দুর্গা পূজার ভিডিও করেছিলাম, ফলের সময় সব কিছু অরেঞ্জ ছিল অ্যান্ড দেন উইন্টার ওয়াজ কোয়াইট গ্লুমি, বাট নাও দ্য ফ্লাওয়ার্স দ্য লাইফস আর কামিং ব্যাক, কালার্স আর কামিং ব্যাক টু লাইফ। আর ভিতরে আমাদের প্রোগ্রাম চলছে, চলেন আমরা যাই আর দেখি। Yeah.
সমস্যা যদি হয় বৈশাখী মঙ্গলে, তুমি চলে যেতে পারো প্রিয় কোনো জঙ্গলে,
তুমি চলে যেতে পারো দূর মরু সাহারায়, বাঙালি রইল তার সংস্কৃতি পাহারায়। সংস্কৃতির সঙ্গে তুমি মিশিও না ধর্ম, মেশাতে চাইলে সেটা হবে অপকর্ম। ধর্ম ও সংস্কৃতি চিরকালই ভিন্ন, সভ্যতার ইতিহাসে তারই দুটি চিহ্ন। না জানুক অন্ধরা না জানুক উকিলে, বসন্ত আসিবেই ডাকিবেই কোকিলে। বাংলা ও বাঙালির আনন্দ হর্ষ, বৈশাখী সমাগত শুভ নববর্ষ। আমার খুব ভালো লেগেছিল কবিতাটি, সেজন্য পড়েছিলাম। Thank you.
স্পন্দন ইনফ্যাক্ট আমাদের অনেক সত্যি সত্যি আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা আজকে প্রায় 23 বছর হলো এটা উইন্ডসরে ফর্ম করেছিলাম, এবং তখন আমাদের বাংলা এখানে আসার পরে আমি যখন এসেছিলাম 1999 জানুয়ারিতে, তখন এখানে খুব কম সংখ্যক বাঙালি ছিল। ইভেন আমাদের এজ গ্রুপে তো তখন ছিলই না, আমি একজন মানে নিউলি ম্যারিড ছিলাম তখন, কিন্তু আমার এজ গ্রুপের আমি কাউকেই পাইনি। তোমার তোমরা যেমন অনেককে পেয়েছো, আমি জাস্ট 2-3 জন মানে আমাদের এখানে সিনিয়র ছিলেন তাদেরকে পেয়েছিলাম। তো একজনের বাড়িতে আমাদের তখন সরস্বতী পুজোটা হতো, একজন সিনিয়র ছিলেন ডক্টর ঘোষ বলে, ওনার বাড়িতে তাও রেগুলার বেসিসে হতো না সরস্বতী পুজোটা, ছোটো ঘরোভাবে ওনার লিভিং রুমে আমরা করতাম। তো সেটার থেকে বেরিয়ে এসে আমরা ভাবলাম যে কয়েকজন ছিলেন তখন, আমরা ভাবলাম ঠিক আছে আমরা একটু বিগার ওয়েতে আমরা একটা পার্মানেন্ট একটা কমিউনিটি আমরা করি, যখন আর একটু লোকসংখ্যা বাড়লো, এখানে লোকসংখ্যা যখন বাড়লো তখন আমরা ভাবলাম ঠিক আছে করি, করা যায়। আর আমরা খুব মিস করতাম দেশের সব কিছু, খুব মানে অনুষ্ঠান আমরা সব মিস করার পরে আমরা কয়েকজন মিলে তখন 10-12 জন আমরা ছিলাম, আমরা মিলে তখন মিটিং টিটিং হলো, মিটিং করে আমরা ফর্মালি নাম সিলেক্ট করার জন্য একটা
আমারই দেওয়া আর আমাদের এইম হলো সেটাই যে এখানে বাংলা সংস্কৃতি আমরা চালিয়ে যাওয়া, সৃষ্টি সভ্যতা আমরা যাতে আমরা বজায় রাখতে পারি এবং আমাদের এটা হলো মেইনলি বলা যায় হিন্দু রিলিজিয়াস কালচারাল অর্গানাইজেশন, এটা আমরা এখানে পুজো করি, সরস্বতী পুজো করি। আগে আরেকটা অনুষ্ঠান আমরা করেছিলাম টেম্পলে, হিন্দু টেম্পলে গণপতি উৎসব, ওখানেও আমরা পার্টিসিপেট করতাম একদিন, এখন এটা আর হচ্ছে না। আমরা একটা অ্যানুয়াল পিকনিক করি, বিজয়া সম্মেলনী করি, অবশ্য তো আছেই। তাছাড়া আমরা এরকম আজকে যেমন আমরা এখানে দুজনকে আমরা স্বাদ ভক্ষণ করাচ্ছি, সেটা আনন্দ করা। ওরা অনেকেরই বাবা মা এখানে থাকেন না, তো আমরাই ফ্যামিলি, আমরা খুব ভালো করে আমাদের অনেক মেম্বার আসে, অনেকেই তো এখানে আসে আবার চলে যায়, কিন্তু আমার মনে হয় মনের মধ্যে আমাদের স্পন্দনের রেশটা ওদের কাছে থেকে যায়। আমরা সবাই খুব ঘরোয়া পরিবেশে, সবাই খুব ঘরোয়া, আমাদের অনুষ্ঠানগুলো খুব ঘরোয়া হয়, তো ফ্যামিলি গ্যাদারিং এর মতো, আমরা খুব একটা খুব যে একটা শো করা এগুলো তো নেই, বা খুব বাইরের থেকে আমরা, আমাদের অত ক্ষমতাও হয়তো নেই যে আমরা কোনো বড় বড় আর্টিস্টকে আমরা হায়ার করবো এখানে, আমরা নিজেরাই যা পারি করি, যা পারি করি। আশা করি এটা আরো অনেক বড় হোক, নতুন একটা ঘর পায়, ভালো থাকতে পারবো, সেটাই দেওয়া শুধু তোমাদের সবাইকে আমরা নতুন দেখে আমরা এক্সপেক্ট করবো, এখন যারা পরে যারা আসবে তোমরা আবার এগিয়ে যাবে, আপনারা গাইড করলে অবশ্যই পারবো, আপনারা গাইড করলে অবশ্যই পারবো, গাইড সবসময় থাকবে, কিন্তু আমাদেরও রিটায়ারমেন্টের সময় আসবে, তখন তোমরা না অবশ্যই ইট উইল কিপ অন ইউ নো সাইক্লিং ওভার দ্য ওয়ার্ল্ড। এই হলো স্পন্দন, আমাদের আমরা আনন্দ ফুর্তি করে থাকি সবাই মিলে। তো ঠিক আছে রূপাদি, থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর করে সব এক্সপ্লেইন করলেন, সো দর্শকরা একটু বুঝবে যে হাউ ইট স্টার্টেড, দে আর সিইং দ্য রেজাল্ট বাট দে ডোন্ট নো হাউ ইট স্টার্টেড। তো আমাদের ফেসবুক পেজ আছে স্পন্দন উইন্ডসর, তারপরে আমাদের একটা ওয়েবসাইট আছে spondon.org, সেটাতে গেলেও আপনারা স্পন্দনের সব আপডেটস পাবেন। সো যারা কানাডা আসছেন, বিশেষ করে উইন্ডসরে আসছেন, looking to the Facebook page, be a part of the community, apnara ekhane ashte parben and be a part of us, amra shobai ke welcome janacchi, family over family, yeah. So yeah, thank you, that's thank it, thank you. মানে ওদেরকেই দেখা যাবে।
ভাত রান্না করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের রাজদা, যে বাসায় কিছু করে না তবে এখানে অনেক হেল্প করছে। রাজদা রান্না করতেছে এটা দেখতে আসলাম আমরা। আপনি স্টপ করলেন কেন? কন্টিনিউ প্লিজ। কন্টিনিউ প্লিজ, কেন স্টপ করলেন? খুব সুন্দর মাটন, ভেজে ডিম, চাটনি, মাছের কালিয়া, আলু ফুলকপির ভর্তা, খুব মজার মজার খাবার পরিবেশন করা হয়েছে, সাথে চলছে সুন্দর গান। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়, বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো, আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো, আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়। আমরা দেখলে নিই যে আজকে অনেক মজা করছি, আবারও সবার সাথে আজকে দেখা হলো, খুব আনন্দ হলো, মজা হলো, আর ইট এন্ডেড উইথ রিয়েলি ডিলিশিয়াস ফুড অ্যান্ড অ্যামেজিং প্রোগ্রাম। সো এখন বিদায় নেওয়ার পালা,
তো আবারও দেখা হবে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। সো আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন অনেক অনেক। সো আবারও দেখা হবে আরেকটা অনুষ্ঠানে। টিল দেন, বাই বাই।